আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পাঙাশ মাছ। এটা আসলে পদ্মা নদীর পাঙাশ। মাছগুলো আমি আগে কেটে ধুয়ে ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। পুরো ভিডিওটা তো দেখানো সম্ভব না। প্রথমে হাঁড়িতে আমরা সয়াবিন তেল দিব। মাছে অনেক তেল উঠে, পরিমাণ মতন তেলটা দিবেন। তেল গরম হলে এর মধ্যে আমি কিছু কাটা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিব। আজকের মাছটা আমি রান্না করব আসলে মেথি দিয়ে। এই যে আমি কিছু মেথিও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এই রান্নাটা আসলে আমার আম্মার কাছে শেখা। মেথি দিয়ে রান্না করলে মাছের স্বাদটাই অন্যরকম হয়। অনেকে বলে মেথি দিয়ে রান্না করলে তরকারি তিতা হয়ে যায়, কিন্তু আমি কখনো ওই ধরনের স্বাদ পাইনি আমার হাতের রান্নায়। আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিব, পেঁয়াজটা ভাজতে যতক্ষণ লাগে। এই যে দেখুন, আমার পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে এসেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা দর্শকরা শুনতে পাচ্ছেন না, নিতে পারতেছেন না গন্ধটা। এখন আমি কিছু কাটা টমেটো দিয়ে দিব। মেথির এই তরকারিটা খেতে অনেক স্বাদ হয়, আপনারা আশা করি নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন। এবার আমি টমেটোটাও আস্তে আস্তে করে ভেজে নিব, একটু নরম হলে তারপর একে একে মশলাগুলো দিয়ে দিব। টমেটোর সিজনে আমি আসলে টমেটো খাওয়ার চেষ্টা করি, না থাকে যখন তখনও চেষ্টা করি খাবার, ভালোই লাগে আমার কাছে। এই যে দেখুন, টমেটোগুলো নরম হয়ে এসেছে, পেঁয়াজ এবং টমেটো আমার ভাজা শেষ। এখন আমি একে একে মশলাগুলি দিয়ে দিব। প্রথমে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, যেহেতু বড় মাছ, একটু আদা রসুন বাটা না দিলেই না, মাছে গন্ধ লাগে আদা রসুন বাটা না দিলে। এরপরে আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি এখন মরিচ গুঁড়ো। অল্প করেই দিব, যেহেতু কাটা আগে কিছু সবুজ মরিচ দিয়েছিলাম, কাঁচা মরিচ, তরকারিটা বেশি ঝাল হয়ে যাবে। এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এরপরে দিয়ে নিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি আস্তে আস্তে মশলাগুলো কষাতে থাকব। মশলাটা আস্তে আস্তে চুলাটার আঁচ কমিয়ে কষাতে হবে, যাতে লেগে না যায়। আমি সবসময় এই কথাটা বলি, টমেটোগুলো আরও নরম হয়ে আসবে। এই যে দেখুন, তেল ছেড়ে এসেছে। এখন আমি লবণ দিব। লবণ প্রথমে কম দিবেন, যাতে বেশি না হয়ে যায়। রান্না মাঝামাঝি সময়ে একটু টেস্ট করে নেবেন, যদি লাগে অল্প করে আবার দেওয়া যাবে। আর যদি দেখেন যে কষানোর সময় হালকা লেগে যাচ্ছে, অল্প অল্প করে পানি দিয়ে কষাবেন। আমি অল্প একটু পানি দিয়ে নিলাম, তারপরে দিয়ে নিচ্ছি লবণ। এবার আমি দিয়ে দিব এক চা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো ছাড়া আসলে মাছ খাওয়াটা কেমন জানি আমার কাছে মনে হয় যে অসম্পূর্ণ থেকে যায়। মাছের গন্ধটা জিরে গুঁড়োতে, ধনিয়া পাতাতে আসলে মনে হয় যে কম হয়। এবার আস্তে আস্তে বেশি বেশি করে আমি মশলাটা কষাতে থাকবো অনেকক্ষণ ধরে। অল্প অল্প করে পানি দিয়ে কষাবেন। পুরো ভিডিওটা তো দেখানো সম্ভব না, এই জন্য আমি আপনাদেরকে আগেই বলে নিয়েছিলাম, এখনও আবার বলছি, আস্তে আস্তে পানি দিয়ে কষাবেন। এই যে দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলার রংটাও সুন্দর এসেছে, তেল ছেড়ে এসেছে। দেখুন, আমার টমেটো পেঁয়াজ সবই একদম গলে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব। যেহেতু বড় মাছ, আমি ভেজে নিয়েছি, মশলা ঢুকবে, টাইম লাগবে একটু কুক করতে। এই মাছটা একটু নরম, সেহেতু মাছটা চেষ্টা করবেন কম নাড়াচাড়া করতে, বেশি নাড়লে মাছ ভেঙে যেতে পারে। মাছটা পদ্মার নদীর, আগেই বলেছিলাম, আমার বাবার বাড়ি বিক্রমপুর। আমরা যখনই ওদিকে যাই, মাওয়াঘাট থেকে তাজা তাজা মাছ কিনে আনার চেষ্টা করি। চিংড়ি, ইলিশ, কখনো পাঙাশ, কখনো বোয়াল। আপনাদেরকে ইনশাল্লাহ আমি একে একে সব রান্না করেই দেখাবো। আমার এই ছোট্ট রান্নার এই ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন এই মাছটা আমি 10 থেকে 15 মিনিট হালকা জ্বালে কুক করব। বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। এখন আমি ঢাকনি দিয়ে, চাপা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিব।
এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আমার মাছ রান্না হয়ে গেছে। প্রচুর তেল উঠেছে, যেহেতু নদীর পাঙাশ, এটা এমনিতেই অনেক তেলের মাছ। মাশাআল্লাহ, আমার মাছ রান্না শেষ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। জানাবেন আপনারা রান্না করে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো খেয়ে। মেথি দিয়ে পাঙাশ আমি এর আগেও রান্না করেছিলাম, কিন্তু কখনো ভিডিও করা হয় নাই, এটাই ফার্স্ট টাইম। আপনারা রান্না করে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকাটা জরুরি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।